মন্ত্রিত্ব থেকে সরানোর কয়েক ঘন্টা পর দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। নবান্ন থেকে সরানো হলো পার্থের নেমপ্লেট। দল থেকে অপসারণের কথা সাংবাদিক বৈঠক করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে অপসারণের কয়েক ঘন্টার মধ্যেই দল থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। দলের সমস্ত পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়। তার হাতে থাকা শিল্প বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় দপ্তর কেড়ে নেওয়া হয়। এদিন এ বিষয়ে সরকারি আদেশনামা প্রকাশ করেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। তিনি জানান এখন থেকে দপ্তরগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখবেন। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অপসারণের কিছু সময়ের মধ্যেই নবান্নে তার ঘরের দরজা থেকে নেমপ্লেট সরিয়ে নিতে দেখা যায়। গত শনিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেদিন সন্ধ্যায় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। গ্রেপ্তার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। আপাতত আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছে পার্থ ও অর্পিতা। এসবের মাঝেই গত বুধবার অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। রাতভোর তল্লাশিতে বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। উদ্ধার হয় সোনার গহনা, সোনার বাট, সোনার পেন, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। গত কয়েকদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব নিয়ে তৃণমূলের অবস্থান কি হয় সে প্রশ্ন ঘুরপাক খেয়েছে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি তোলেন। সন্ধ্যা হওয়ার আগেই সেই দাবিতে শিলমোহর পড়ে। এদিন মন্ত্রিত্ব থেকে অপসারণের পর তড়িঘড়ি বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, অরূপ রায়, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তৃণমূলের মহাসচিব পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মহাসচিব পদ থেকে সরানোর পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, জাতীয় কর্মসমিতির সদস্য, জাগো বাংলার সম্পাদক সহ সমস্ত পদ থেকেই সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। একথা জানানোর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তদন্ত প্রক্রিয়া যতদিন চলবে ততদিন সাসপেনশন বহাল থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দলে তার জন্য দরজা খোলা। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ, পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন। বিকমিটি দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই পাঁচটি পদ থেকে তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হল। এবং তিনি যদি মনে করেন নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা, যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।